সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে। সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। বিয়ে করবি কি নিয়ে, তোর তো কিছুই নাই, বলে নাই কথাগুলো আপনাদেরকে। চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না। সূরা আলে ইমরানের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল। সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন? যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি, সেই সফল, এছাড়া কেউই সফল না। এই পৃথিবীর কেউই সফল না, কেউ না। সে যত বড় রাষ্ট্রনেতা হোক, পণ্ডিত হোক, বিজ্ঞ হোক, পণ্ডিত কে হয় হোক, যার দাপটে সারা বিশ্ব কাঁপে, এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে। কিন্তু একজন এই ভ্যান চালক, এক রিক্সা চালক, এক আমার ওই গরিব চাচা, ওই কৃষক, সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে, সে সফল, তিনি সফল, তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা।